কাজ আমাদেরকে কাজ করতেই হবে, কাজ কিন্তু বন্ধ করা যাবে না। আমাদের এলিভেটেড এক্সপ্রেসের কাজও বন্ধ করা যাবে না, মেট্রো রেলও কাজও বন্ধ করা যাবে না, আমাদের বিআরটির কাজও কিন্তু বন্ধ করা যাবে না। কাজ বন্ধ করলে কিন্তু মানুষের ভোগান্তি হবে, জনগণের ভোগান্তি হবে। রাদার দেন আমরা এটাকে ওন করে নো সেফটি নো ওয়ার্ক, আমি কিন্তু কথাটা বলেছি, আমি নাগরিককে সাইকোকে আমি বলতে চাই সাইকোল, আমি কিন্তু মেসেজটা কিন্তু দিয়েছি। এখন আপনারা সেফটি নাই, যিনি এখন যে প্রকল্প পরিচালকে আছে আপনি উনি কি কাজ করবে সেফটি ছাড়া? আমার তো মনে হয় ঘটনার পরে শুধু উনি কেন, কেউ কাজ করবে না। আজকে সেন্ট্রাল ডাক্তার যদি থাকতো আজকে অনেক অংশে কিন্তু অনেক কাজ কিন্তু কমে যেত। আমি আমাদের নতুন যে 68টি ওয়ার্ড, এই 68টি ওয়ার্ডে যে পরিকল্পনা নিয়েছি এখানে কিন্তু সেন্ট্রাল ডাক্তিং সিস্টেম নিয়ে কিন্তু নতুন 68টা ওয়ার্ড হচ্ছে। সুতরাং এখানে কিন্তু আমরা যে কমন পাইপকে লাইনটা রেখে দিব এটার ভিতর দিয়ে কিন্তু ইলেকট্রিক লাইন বলি গ্যাস লাইন বলি সকলে কিন্তু এটার ভিতর দিয়ে কিন্তু নিয়ে যাবে, ওরা ধর আমাদেরকে একটা ভাড়া দিবে। এটি কিন্তু নিয়ম কিন্তু উন্নত দেশে, কিন্তু আনফর্চুনেট যেটা হয়ে গেছে এটাকে আমরা এখন পর্যন্ত করতে পারিনি। অবশ্যই আমরা মনে করি আজকের মিটিং এর পরে আমরা আশা করি সবার মনে সবাইকে টনক নড়তে হবে এবং সবাইকে ওন করতে হবে, না এই কাজটা আমার। আমরা যতক্ষণ পর্যন্ত ওন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু সে দায়িত্ব আমরা এড়িয়ে যাবো, কিন্তু দায়িত্ব এড়াতে পারবো না। আপনাদের আমার তো মেসেজ কিন্তু আমি দিয়ে দিয়েছি, আজকের মিটিং এর পরে কাগজ কলমে থাকতে হবে এবং বাস্তবও থাকতে হবে। যেটি কিন্তু মেট্রো রেল বলে গেলেন, কিন্তু মেট্রো রেল কিন্তু কাজ করছে। সুতরাং মেট্রো রেল যেহেতু কাজ করছে আমার তো মনে হয় এটি একটি ইন্টারন্যাশনাল টেন্ডার ডকুমেন্টস এর মধ্যে সেফটি ডকুমেন্টস, এই সেফটি ডকুমেন্টস কিন্তু সবার জন্যই কিন্তু প্রযোজ্য। একটি যারা ডিপার্টমেন্ট যারা আছেন আজকে এখানে এমডি সাহেবরা বসে আছেন, পিডি সাহেবরা বসে আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেবরা কাজগুলোকে ভাগ করে দিতে হবে। আজকে যিনি এলিভেটেড এক্সপ্রেসের যিনি দায়িত্ব যিনি আছেন এমডি সাহেব অবশ্যই তাকে নিতে হবে, অবশ্যই তার প্রজেক্ট আছে। আজকের মেসেজ থেকে কিন্তু একটু আমরা যদি যাই না, আমরা প্রত্যেককে গিয়ে যে ড্রিল সকালবেলা যে ড্রিলটা দেখালাম, আমরা কি সকালবেলা ড্রিল করি? আমরা কি সকালবেলা একটা কাজের কোন জায়গাটা আমরা কাজ করব, কিভাবে কাজ করব, ওদের হেলথ পরীক্ষা ঠিক আছে কিনা আছে, মানসিক অবস্থা ঠিক আছে কিনা আছে, এটি অত্যন্ত তো রিস্ক যেটা, এই রিস্ক দিতে জনগণ হাঁটছে, যারা কাজে পড়ে যাচ্ছে যারা এয়ারপোর্টে যাচ্ছে সকলে হাঁটছে এখান থেকে। প্রত্যেকে প্রত্যেক সংস্থাতে যারা আছেন, সংস্থা প্রধান যারা আছেন, যাদের দায়িত্বে যারা আছেন, অবশ্যই সবাইকে অন করতে হবে।